এই মুহূর্তের পর সবথেকে বড় খবর, নন্দীগ্রাম মামলায় ব্রেঞ্চ বদল। কৌশিক চন্দ্র নয় এই বিচারপতির এদালসে হবে শুনানি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। নন্দীগ্রাম মামলায় ব্রেঞ্চ বদল করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন মেনে আগেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। এবার আগামী কয়েকদিনের মধ্যে বিচারপতি সোমবার ব্রেঞ্চে এই মামলা শুনানি হবে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে বিচারপতি সোমবার সরকারের সিঙ্গেল ব্রেঞ্চে এই মামলা শুনানি হবে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কারণে আবার বড় বিরোধী মুখ হলো তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে কারচুপি করে জয়লাভ করেছে, কারচুপি না করলে জিততে পারতো না তৃণমূল, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। যেখানে 2021 বিধানসভা ভোটের পর একাধিক ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা পড়েছে হাইকোর্টে, যেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট পরবর্তীতে পশ্চিমবঙ্গে কোনো হিংসা হয়নি। ভোট পরবর্তী হিংসা, এটা বিজেপি মিথ্যা গুজব ছড়াচ্ছে।